হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেক আপ আমি বৃষ্টি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা আমার চ্যানেলে যে প্রথমবার ভিজিট করছেন তাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে আমি স্কিন কেয়ার এবং হেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে আপনারা আপনাদের স্কিন কেয়ার এবং হেয়ারটার যত্ন নিতে পারবেন সেই ভিডিও আপলোড করে থাকি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করবো সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আজকে আমি আপনাদের জন্য একটা হেয়ার কেয়ার নিয়ে এসেছি দেখুন আমরা এখন প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে তো সেইভাবে এক্সট্রা করে সময় বের করে আমরা হেয়ারটার অত ভালো করে যত্ন করতে পারছি না যার কারণে এখন যা ওয়েদার সেই ওয়েদারে চুল এত বেশি পড়ছে আমারও পড়ছে এবং প্রত্যেকেরই পরে একটা চুল পড়া নির্দিষ্ট টাইম পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন সেটা অত্যাধিক মাত্রায় হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে চিন্তায় ফেলে তো আপনারা যদি নিয়ম করে বেশি কিছু না যখন চুলটা আপনারা ওয়াশ করবেন তখন যদি আপনারা আমি যা পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি সেই পদ্ধতিতে আপনারা যদি আপনাদের চুলটা ওয়াশ করেন তাহলেই আপনাদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে নতুন হেয়ার রিগ্রোথ হবে চুলের গোড়া শক্ত হবে আপনাদের হেয়ার রিলেটেড যত রকম প্রবলেম আছে সব কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনারা আমার কথাতে বিশ্বাস করে একবার করে দেখুন অত বেশি ঝামেলা নেই সামান্য এইটুকু তো করতেই হবে নাহলে আপনারা আপনাদের চুলটার কিভাবে ভালো রাখবেন দেখুন পুজো এখন আস্তে আর বেশি দেরি নেই পুজোর আগে যদি এইটুকুই করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের চুলটাতে একটা সুন্দর সাইন চলে আসবে যেটা আপনারা পার্লারে গিয়ে রিবন্ডিং স্ট্রেটনিং যাই করান না কেন হেয়ারের যে ট্রিটমেন্ট করান সেই ট্রিটমেন্টের তুলনায় আপনি ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আপনাদের হেয়ারটা ঠিকঠাকভাবে যত্ন করতে পারেন তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না কারণ যে আপনি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাবেন সেইটা সাময়িক এবং তার যা পরবর্তীকালে আপনার রেজাল্ট আসবে এত এত চুল পড়বে চুলটা একেবারে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু করার কিছু থাকবে না কিন্তু আপনারা এখন একটু সময় বের করে যদি এইটুকুই করেন আপনারা আপনাদের চুলটার নিজের ঘরে রান্নাঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু সময় বের করে চুলটার যত্ন করেন তাহলে এর যা আপনার পরবর্তীকালে যা রেজাল্ট আসবে আপনি নিজে চমকে যাবেন আপনার চুলটা এতটাই ভালো হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই শ্যাম্পুটা আমি তৈরি করছি তৈরি করতে আমার লাগবে এক চামচ মতো চা যে চা পাতাটা ব্ল্যাক টি মানে যেটা আপনারা রোজ খান সেইটা চা মধ্যে এপি গ্যালে ক্যাটেচিন গ্যালেট থাকে যেটা হেয়ার ফল বন্ধ করে আর নিবো আমি ছাড়টে লবঙ্গ যাদের স্ক্যাল্পে ইনফেকশন থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে জলটা আপনারা দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দেবেন এই যে এর গুণাগুণ আছে এই জলটাতে যেন চলে আসে এটা হাফ গ্লাস মতো জল নেবেন যদি ছোট গ্লাস হয় তাহলে এক গ্লাস মতো নেবেন তারপরে এটা ঠান্ডা হতে দিলে একটা পাত্রে কিছুটা নিয়ে নেবেন আর আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু নিচ্ছি আপনাদের যে শ্যাম্পুটা আছে সেটাই নেবেন আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিচ্ছি তারপরে এটা মিক্স করে এটা ওয়াশ করবেন তো এইভাবে আপনারা আপনাদের শ্যাম্পুটাকে রেডি করবেন ঘরে যা শ্যাম্পু আছে যে শ্যাম্পুটা আপনারা রেগুলার ইউজ করেন সেই শ্যাম্পুটাই ইউজ করবেন তবে দেখবেন যেন বেশি কেমিক্যাল না থাকে আমি সাধারণত প্রথম থেকেই ক্লিনিক প্লাসের যে আলমন্ড শ্যাম্পুটা আছে সেটা ইউজ করি আমার মনে হয় আমি অনেক শ্যাম্পুই ট্রাই করেছি এই শ্যাম্পুটা ভীষণ উপকারী আপনারা একবার ইউজ করে দেখবেন তো আপনারা ঘরে এই প্রিপারেশানটা করবেন তার ভেতরে শ্যাম্পু যতটা আপনাদের প্রয়োজন ততটা মিশিয়ে নিয়ে আপনাদের ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং নতুন নতুন হেয়ার গ্রোথ চাইছেন তাহলে রোজ এসেন্সিয়াল অয়েলের টেন ড্রপস দিয়ে দেবেন কোন রকম ড্যান্ড্রফ আছে তারা বেশি না একটু পাতুল লেবুর রস গেলে দিয়ে আপনারা চুলটা ওয়াশ করবেন আর এই যে লিকার জলটা বের হলো এইটা আপনারা চুলটা প্রথমে ওয়াশ করে নিলেন করার পরে চুলটা রিঞ্চ করবেন এই ওয়াটারটাই দিয়ে তাহলে দেখবেন আপনাদের চুলটা কতটা শাইন করছে ওটা দেখবেন কতটা স্ট্রেট হয়ে গেছে আর কতটা একটা নিজস্ব গ্লো চলে আসবে চুলটার চকচক চকচক করবে যদি না করে পুজো আসতে বেশি দেরি নেই চুলটার একটু যত্ন করুন দেখবেন চুলটা পুজো আস্তে আস্তে আপনাদের সুন্দর হয়ে যাবে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন এক্সট্রা করে আপনাদের পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই আর আমার চ্যানেলে আপনারা হেয়ার রিলেটেড স্কিন রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে প্লিজ আপনারা সেই ভিডিওগুলো দেখুন আপনারা দেখলে কিন্তু আমার মনে হয় হানড্রেড পারসেন্ট উপকার পাবেন বাইরের কোনো কেমিক্যাল ইউজ করার চেয়ে ঘরে নিজে তৈরি করে ইউজ যদি করেন সেটা সবচেয়ে ভালো তো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভাল লাগে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা ইউজ করুন ইউজ করলে অবশ্যই ফল পাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে ভুলবেন না থ্যাংক ইউ